জিজ্ঞাসা, এই যে সার্চ ছিলাম আমি বিজনেস কার্ড ক্রিয়েটিভ ইন্সপিরেশন বা ক্রিয়েটিভিটি জিনিস বেড়ানো দরকার, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আপনারা বলবেন, ঠিক আছে, আপনারা বলবেন আমি ডিজাইন করব। তা আমি নিচে আস্তে আস্তে স্ক্রোল করতেছি, কোনটা যদি মনে হয় যে ভাই কেমনি করব জানি না বলেন। হ্যাঁ, এটা সুন্দর লাগছে, বিজনেস কার্ডের মধ্যে মানে একটা কার্ডের মধ্যে ডিজাইন করছে, ওটা নিয়ে প্লেন বানাইছে। হ্যাঁ, ওটা কি ডিজাইন করা যাবে প্লেন বানানোটা? হ্যাঁ, কিন্তু আপনি কাটিং করবেন কিন্তু বাংলাদেশে তো এরকম কাটিং মেশিন নাই, কেউ চাইলে এভাবে কেটে দিতে পারবেন, মানে ইয়া করে দিতে পারবেন, ডিজাইন করে দিতে পারবেন, কিন্তু ছেলে ডিজাইন তো করলাম না, কাটিং এর জিনিসটা থাকতে হবে। সবগুলো কালার দিয়ে ভরা রাখছে, এখনো কেউ খুঁজে পাচ্ছেন না? এটা কেমনে করে ভাইয়া? কোনটা এই যে উপরের টুকু হর্স সেটটা, হর্স সেট তো মকা, আপনি হর্স বানায় এটা মকা মে ডিজাইন, আপনি তারপর মকা এটা প্রিন্ট করা যাবে, হ্যাঁ প্রিন্ট করা যাবে, এভাবে প্রিন্ট করা যাবে। এভাবে প্রিন্ট আসবে না, গাড়ির আওয়াজ কানে লাগতেছে। সবাই পারবেন সবকিছু? হ্যাঁ, এই উপরে ওই ব্ল্যাকের যে রাইট সাইডে উপরে, এটা না না উপরে উপরে এটা আরেকটু উপরে ছিল, আরে আরেকটু উপরে, এটা না এটার উপরেরটা, এটা কোনটা, এটার নিচেরটা ভাইয়া, এটা মানে টাইটেল বলে না একটা পিকচার ছিল, পিকচার ছিল, পিকচারের মধ্যে কিছু, হ্যাঁ হ্যাঁ স্ট্রাইপস কালার মানে এরকম দাগ দাগ, এটা বলছিল। এটা আপনাদের রিপিট হবে, আপনি ইয়া করেন নাই বলে যে আমরা হচ্ছে মাল্টিপল শেপ দিয়ে হচ্ছে ওখানে ক্লিপিং মাস্ক করছি, আচ্ছা ওই কম্পাউন্ড করে, জি কম্পাউন্ড করে, আচ্ছা আচ্ছা এই অবস্থা না ভাইয়া? আপনি আপনার মতো করে একটা করেন, কি আপনি করেন একটা, এভাবে খুঁজতে থাকলে থাকলে তো আমরা কেউ বলতেছিও না। না না, আপনারা তো চেক করতেছেন তাই না, মানে হচ্ছে আপনারা পারতেছেন বা পারবেন তাই হচ্ছে বলতেছেন না, আপনাদের একটু চেকিং হচ্ছে, আপনারা যখন পারবেন না তখনই তো বললাম ভাইটা দেখাবেন, তো আপনারা একটু কনফিডেন্ট হন, যেমন এটা খুব সুন্দর একটা জাস্টলি গ্রেডিয়েন্ট এর ইচ্ছা কিছু কারণ। আর ওই যে কার্ডের মধ্যে যে জিজি জিজি ওগুলো, এই যে এই যে এই যে এই যে যেটা বললেন যে গ্রেডিয়েন্ট করছে, হ্যাঁ হ্যাঁ এটা তো আপনি দাগ গুলা পেন্ডুল দিয়ে বানান, ও
কথা হচ্ছে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। পোলো প্যান্ট সবকিছু পারে না, সবকিছু পারবো না। ফটোগ্রাফির এটা বানান, ফটোগ্রাফির এটা বানান, উপরে বামে 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 যেটা উপরে বামে এটা, এই যে বামে, হ্যাঁ এটা এটা, হ্যাঁ হ্যাঁ এটা কি আছে? এই পেইন্টটা কেমনে করছে, পেইন্ট গুলি চারপাশে পেইন্ট গুলো কেমনে করছে? পেইন্ট কিছু করে নাই, পুরোটা মিশে জাস্ট একটা জিনিস রিমুভ করছে। দেখেন ধরেন হচ্ছে আপনি একটা কালার দিলেন, আশা করি হচ্ছে। অনেক ধরনের ব্রাশ দেখতেছেন না, মাত্র কয়েকটা দেখছেন, হ্যাঁ আমি টুরে ছিলাম, ক্লাবের টুর, আপনার ক্লাব, আপনিও যাইতেন আমার সাথে, তাহলে তো বাইচে যাইতাম। ইরেজার নিলে তো গোল হয়ে যাচ্ছে, ব্রাশটা কি আসে? ইরেজার নিলে গোল হয়ে যাচ্ছে না ব্রাশটা? আমি যেটা
আর কত হচ্ছে অনলাইনে কিন্তু ব্রাশ পাওয়া যায় ফ্রিতে, বড় করে নেবেন ঠিক আছে, আপনাকে কিন্তু ইয়া করতে হবে না, আপনাকে ছিল আরেকটা যেটা করতে পারেন আপনারা সেটা হলো আপনারা আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে অপাসিটি, ঠিক আছে, অপাসিটি ফার্স্টে কমাই দিবেন, মানে এটা হালকা কমছে ঠিক আছে, দেন হচ্ছে ধরেন আরেকটু বাড়াই দিলেন, দেন হচ্ছে এখানে আরেকটা দিলেন তাহলে আরেকটু বেশি হলো, দেন হচ্ছে 100% অপাসিটি দিবেন আর এই যে এখানের মধ্যে আরেকটা যেটা দেখতেছেন এটা এক হচ্ছে অপাসিটি, আরেকটা হতে পারে সে হচ্ছে লোকটার হাতের পিছনে একটা ইয়া ছিল ইফেক্ট ছিল ওরকম একটা ওই ব্রাশ নিয়ে হচ্ছে একটু ছিঁড়া দিলেন এই ব্রাশটা, কিন্তু আমি ডাউনলোড করছিলাম এই ব্রাশ, যেটা দেখতেছেন আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আন্দোলন চলতেছিল ভাইয়া ডাউনলোড করে এটা ফটোশপে কিভাবে মানে অ্যাড করছেন যাওয়ার পর হচ্ছে এই যে এখানে কি বলে ক্রিয়েট নিউ প্রিসেট ফ্রম ব্রাশ দিবেন, আচ্ছা দাঁড়ালে আপনি যেখানে সেভ করছেন ব্রাশগুলো হচ্ছে দেখা দিবেন আর কিছু লাগবে না ঠিক আছে, এটা দিচ্ছেন না, এরপর হচ্ছে এখানে লিখে দিবেন কি জানেন খুব সুন্দর এখানে আমাদের লিখে দিবেন 21 ফেব্রুয়ারি এখান থেকে হচ্ছে ইঞ্চ নিবেন, ইঞ্চ নেওয়ার পর হচ্ছে আগামত 3.5 × 2 ইঞ্চ ঠিক আছে, আর রেজুলেশন নিবেন 300, এরপর কালার মোড হবে যদি প্রিন্ট করে ঠিক আছে তাহলে হচ্ছে সিএমআই কে, আর যদি কোনো ওয়েবসাইট এর জন্য বা কোনো ফেসবুক এর জন্য বানান তাহলে হচ্ছে RGB ঠিক আছে, বড় লাগে না আর প্রিন্টের জন্য আছে সেটা সিএমআই কে, এরপর হচ্ছে
ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পর সেটা ফটোশপ কিন্তু আপনি একটা আর্টবোর্ড একটা ফাইলে থাকবে, ঠিক আছে? যদি বুদ্ধি থাকে তাহলে দুটো করতে পারবেন, লেয়ার হাইড করে করে, ওটাও দেখা দিব, ওটাও অসুবিধা নাই। আর একটা মানে এমনি তো নর্মাল হচ্ছে একটা ইয়াতে কাজ করতে হবে, আর্টবোর্ডে কাজ করতে হবে, আপনি মাল্টিপল আর্টবোর্ডে কাজ করতে পারবেন না। ওয়ে আছে, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, ওয়ে আছে, কিন্তু ওয়ে হচ্ছে এখন ফুললি 100% ইমপ্লিমেন্ট না, এখন টেস্ট করতে কিভাবে কি কি ক্রিয়েট করতে হবে। আমরা কি করবো এখন, কন্ট্রোল আর কিভাবে আর্টবোর্ড বানাতে হয় একটু ডিফারেন্স একটু দেখে নেবেন, ঠিক আছে? যদি ফটোশপে হচ্ছে আপনি বাইরে কিছু বানান, ওটা কিন্তু আপনি দেখতে পারবেন না, কিন্তু তারা কিন্তু ধরে হওয়ার কথা, ঠিক আছে? এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যা রাখবেন ভিতরে দেখতে পারবেন, বাইরে কিন্তু কিছু দেখতে পারবেন। ডিজাইনের জন্য আপনাদের কি কি জানতে হবে, একটা হচ্ছে রেকটেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন, গ্রুপ, সবকিছু কিন্তু এখানে আছে, যা তো সব শেপ আপনারা তৈরি করতে পারবেন, মানে যা যা বানাইছেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে এখানে একটা যে আছে কাস্টম শেপ, কাস্টম শেপে যখন আপনি ক্লিক করবেন, আপনি হচ্ছে দেখেন এখানে অ্যারো তৈরি হচ্ছে না, এই অ্যারো কোথেকে আসছে, অ্যারো আসছে এখান থেকে, তো আপনি হচ্ছে এখানে যে অনেকগুলো সাইজ স্পেশাল দেওয়া আছে, এই স্পেশাল আরো বেশি আছে, কিভাবে যাবেন, ইয়াতে যাবেন, সেটিংস এ যাবেন, অল দিবেন, অল হচ্ছে সবগুলো আসবে, দেন হচ্ছে এই যে দেখছেন সবগুলো প্রিসেট আছে, আপনি জাস্টলি একটা ক্লিক করে হচ্ছে টিয়া বাকি বানা করতে পারবেন, এখানে সবকিছু লেয়ার দিয়ে না, হ্যাঁ এখানে অ্যাডোবিল মানে ফটোশপ সবকিছু লেয়ার দিস, ঠিক আছে? যেমন হচ্ছে প্রিসেট যেটা দেখালাম, অনেক কিছু আছে দেখবেন, অনেক বুঝলে কিন্তু অনেক কিছু দেখেন, খুব সুন্দর আপনার খরগোর শেডিং, মানে আপনাকে মানে ইয়া করতে করতে খবর হয়ে যেত, ঠিক আছে? অনেক ধরনের প্রিসেট আছে, যেখানে আপনারা সার্চ করে ইয়া করবেন। আর অনেকে বলছেন যে ভাই এটা দেখেন, আমি যেটা বলছিলাম ফটোশপে তো গিয়েছি, এই জিনিসটা বানানো দেওয়া আছে, প্রিসেট দেওয়া আছে, ঠিক আছে? একজন আমাকে মাঝখান দিয়ে নক দিয়েছিলেন যে ভাই এটা কিভাবে বানানো, কিভাবে বানানো, তো মানুষ সব কিছু আছে, ঠিক আছে? ফটোশপে কিছু সুবিধার্থে দিয়ে দিচ্ছে, আর কিছু না, ঠিক
প্রিসেট এখানে যেভাবে সুযোগভাবে একটা এক্সট্রা কিছু লেখা ফেলেন আর হচ্ছে রেক্টেঙ্গুলার ইলিপস রাউন্ডেড রেক্টেঙ্গুলার পলিগন টুল লাইট টুল সবগুলো সেম ঠিক আছে এরপর হচ্ছে আপনার টেক্সট টেক্সট কিন্তু এখানে সেম জাস্ট এখানে টেক্সট লিখবেন ঠিক আছে নর্মাল টেক্সটটা মতো আমি ওভারঅল দেখা যাচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন কারণ এরপর হচ্ছে আপনাদের খুব বড় একটা অ্যাসাইনমেন্ট আসবে ঠিক আছে আর এটা হচ্ছে পেন টুল আগের মতো পেন টুলে যেটা ডিফারেন্স দেখাচ্ছিল মনে আছে এই যে আপনার সিম যে দুইটা হ্যাঁ এই দুইটা সিম কাটাতো না কি করতেন মাঝখানে একটা ক্লিক করতেন তাহলে সিম কেটে যেত কিন্তু এখানে মাঝখানে ক্লিক করলে পুরো পয়েন্টটাই চলে যাবে না একটা পয়েন্ট কেটে গেছে ঠিক আছে আপনাকে যেটা করতে হবে অল্ট প্রেস করে হচ্ছে একটা সিম কাটতে হবে তাহলে হচ্ছে লাইন টুল আসবে তাহলে আসবে না আর যদি সিম না কাটেন তাহলে তো জানেনি যাওয়াটা কি চলে আসবে ঠিক আছে তো অলওয়েজ কি এভাবে অল্ট প্রেস করা অবস্থায় ক্লিক করবেন সিম কেটে যাবে বাচ্চাদের নিচে থাকতো হতো কিন্তু এখানে দুটা রেক্টেঙ্গেলটাকে নিচে থাকতে হবে আর উপরে থাকতে হবে ইমেজটাকে দেন হচ্ছে লেয়ারের মধ্যে এই দুটো লেয়ার না আর দুটো লেয়ারে কি মাঝখানে একটা বর্ডার না এখানের মধ্যে অল্ট প্রেস করে এখানের মধ্যে একটু মাস্কটা নিবেন তারপর দেখবেন যে মাস্কের সাইন চেঞ্জ হয়ে গেছে এখানের মধ্যে ক্লিক করবেন সেই মাস্ক হয়ে গেছে ওকে ভাইয়া এখানে হচ্ছে প্যাথফাইন্ডার দিয়ে ভাঙা যায় না এটা বড় সমস্যা অ্যাডোবি ফটোশপে এই ফিচার নেই সব ফিচার দিয়ে দিলে অ্যাডোবি লিস্টের তার দরকার ছিল না আমার এই ছবিটাই নিলাম ছবিটা নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে মানে কিছু ছোট কাজ দেখাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি এই ইফেক্টটা কিন্তু আমি পরশন ক্রিয়েট করছি আবার দেখাবো না মানে আমার ছবি ছিল হচ্ছে মূলত দিস ওয়ান এটা থেকে আমি ফটোটা কম করতে আমি ফটোশপ ছাড়া পারবো ওটা তো প্রিসেট আছে বাট আপনি ফটোশপে করে রাখো না প্রিসেট না এক পাশ থেকে হচ্ছে জেল দিয়ে ফ্ল্যাশ মারতে হবে ছবি তুলতে হবে আমি ফটোশপে করতে দুইটা দুই জেল দিয়ে ফ্ল্যাশ মারলে তো হ্যাঁ আউট অফ ব্যাপার না যেটা হচ্ছে ধরে যে জিনিসটা দেখানোর জন্য হচ্ছে আরো দেখাইছি সেটা হচ্ছে দেখেন আপনাকে হচ্ছে এই টুলের কাজ কি ঠিক আছে এটা হচ্ছে যে ব্লার করবেন অবশ্যই রাস্তা রাস করে দিবেন ঠিক আছে এটা আমি ইয়া করে নিই চেঞ্জ করে নিই ঠিক আছে ব্লার করা মানে হচ্ছে দেখছেন ব্লার কি কত ব্লার হচ্ছে মানে ওই একটাকে ধরে আমরা হচ্ছে না মাঝে মাঝে মনে আছে ছোটকালে যে ছোটকালে পেন্সিল দিয়ে লেখার পর হচ্ছে আঙ্গুল দিয়ে ঘষতাম চলে যাওয়ার জন্য আঙ্গুল দিয়ে ঘষলে যা এই যে ঠিক আছে কথা হচ্ছে এটা ফুললি ধরনের এখন একটা রং মানে পুরো ফুললি একটা কালারের মধ্যে আছে আপনি কালারের মাঝে যদি এরকম আঙ্গুল নেন এই কালারটা হয়ে যাবে মানে এই অবস্থায় যাবে ছোটার জন্য আর এটা আপনি হচ্ছে আরো যদি স্ট্রেংথ কমাই দেন তাহলে একটু কম হবে আস্তে আস্তে যেটা হচ্ছে পরে পরে সব আমরা ইউজ করি আর কি কিন্তু ব্লার করার জন্য কিন্তু অন্য ইয়ে আছে যেটা হচ্ছে আপনি ফিল্টারে যাবেন ব্লারে যাবেন ব্লারে যাওয়ার পর হচ্ছে গোশিয়ান ব্লারে যান আপনার পেপারে ব্লার করে দিবেন ঠিক আছে
ছোট আলাদা জিনিস, আর এটা হচ্ছে ছোট ছোট পার্ট যদি আপনি ব্লার করতে চান তাহলে হচ্ছে এটা কাজে লাগবে, ঠিক আছে। আর যদি শার্প করতে চান, মানে শার্প করতে চান ধরেন আপনি চোখ শার্প করতে চান, হ্যাঁ ক্লিক করেন চোখ কিন্তু শার্প হচ্ছে, দেখছেন চোখ শার্প হয়ে গেছে, অতিরিক্ত শার্প হয়ে গেছে, মনে হচ্ছে মেকআপ করছে। আপনি পিছনের লেয়ারটাকে ক্লিক করতে যাচ্ছেন, ক্লিক করে মানে হচ্ছে রং ঢেলে দেয়। তারপর আসলে এই ছবি দিয়ে চলবে না, পরে পরে হচ্ছে আবার একটা ছবি আনতে হবে, সেটা ধরে ছবির মধ্যে আপনি চাচ্ছেন যে না এই জায়গাটা আমার ভালো লাগতেছে না, এই গাছটা না থাকলে ভালো হয়, তাই না? গাছটাকে আপনাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, পসিবল? এখান থেকে আগে লেয়ারটাকে রাস্টারাইজ করে নেবেন, অল প্রেস করে যেটা দেখাচ্ছিলাম ওদিন হালকা হালকা করে অবস্থাটাকে বাড়াবেন। ফটো ম্যানিপুলেশন যাহাকে কয় আর কি, এটা আরেকবার একটু বলেন। কেন মন কইছিল আপনি কি প্রেস করে ধরেই করতেছেন নাকি ক্লিক করতেছেন এর উপরে, এটা বুঝতেছেন না? অল্ট প্রেস করে হচ্ছে যে সিলেক্ট করতেছি যে আমি কোন জায়গা থেকে কপি করব, ঠিক আছে। আমি ধরুন হচ্ছে এই জায়গা থেকে কপি করব, তাহলে হ্যাঁ ক্লিক করলাম, দেন হচ্ছে ধরুন আমি ওই জায়গায় পেস্ট করব, ঠিক আছে। হ্যাঁ তাহলে হচ্ছে ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ জাস্ট ক্লিক করে ছেড়ে দিচ্ছেন, দেন হচ্ছে এখানে ব্যাক করে বুঝছেন আপনি
ব্যয় করবে না হচ্ছে আশেপাশে থেকে কবে মারা যাবে জিনিসটা কিন্তু কি হয়ে গেল ব্যাটারি রিমুভ হয়ে গেল না এখন কি নিচে রেডি করতে হবে নিচে এই জায়গাটা ঠিক হয়নি না এখনো বুঝতে পেরেছেন ইয়া করেছি ছবিটাকে আমি পাবান এটা ছিল আফটার বিফোর সেরকম হচ্ছে ছোটখাটো কাজ করবেন কিন্তু মার্কেট প্লেসে মডেল লাগবে ও মডেল লাগলো তো আবার জানালা মডেল তো সবগুলো কেসগুলো ভাই আমার পোস্ট করা ছবিটা না এটা হিল করা হয় নাই আর গালে ভালোই দাগ আছে এখান থেকে দেখি এখানে সব রিট আছে তো বাবা ওকে রিডার দাও তো কি হয়েছে ভাই আমারটা নেন না পাঠাই দিছি কিন্তু মেসেঞ্জারে ছবি পাঠাই দিছি না না রেমোনা ছবি দা ফেসটা দিতে নিতে সাইজ কইরা না না কোয়ালিটি নষ্ট করে দা ওপেন করার পর স্পট হিলিং এর কাজ দেখেন এই যে স্পট হিলিং টুল হ্যাঁ স্পট হিলিং টুল এর কাজ হচ্ছে
বাট আপনার এখানে কি বলে মুখের ড্রন আছে, ছবি তুলেছে, পোর্ট্রেট ছবি তুলেছে, কিন্তু আছে মুখের ড্রন, কি করবে না কম, ঠিক আছে, কিছুই করি তো হইবে না। ড্রন গায়ে ম্যাজিক ম্যাজিক ভাই এই জিনিসটা চোখে করেন তো কি করে জানো, ও করে যে আশেপাশে জিনিসটা ইয়া করে আশেপাশে নিয়ে সে হচ্ছে এই জায়গাটা করছি ওটা হচ্ছে অ্যাভারেজ করে ওই জায়গাটা এখানে বসাই দেবে। আপনি হচ্ছে ধরেন এটা সাইজ বাড়াতে পারবেন, এখানে আর্টবোর্ডের সাইজ বাড়াতে পারবেন। ভাইয়া ব্লারটা একটু আরেকবার দেখানো যাবে? এতো এটা তো ধরেন আপনি এই ফেসটাকে ব্লার করতে যাচ্ছেন, ঠিক আছে, দেন হচ্ছে ফিল্টারে যাবে, ফিল্টারে যাওয়ার পর হচ্ছে ব্লারে যাবে, ব্লারে যাওয়ার পর হচ্ছে গোশিয়ান ব্লার, জুম আউট করেন, দেন হচ্ছে রেডিয়াস একটু বাড়ান, মানে ব্লারের পরিমাণ যত বাড়তে থাকবে দেখবেন যে আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, বুঝলে ব্লার হয়ে গেছে। ভাইয়া সাপোজ একটা গ্রুপ ফটো তো 10 জন আছে, তো আমি হচ্ছে 5 জনকে মার্ক করে ব্লার করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি করব? আবার বলেন, গ্রুপ ফটোতে সাপোজ 5 জন 10 জন আছে বা 5 জন আছে, ওখান থেকে আমি কয়েক জনকে সিলেক্ট করে জাস্ট ব্লার করতে চাচ্ছি সবাইকে, না সেই ক্ষেত্রে কি করব? রিমুভ তো না, না ওকে দেন হচ্ছে রে ওনা তো যে কুইক সে যাটাকে কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে সিলেক্ট করেন, এভাবে সিলেক্ট করে হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়াতে যান, ফিল্টার যান, ফিল্টারে কি ভালো যান, ব্লারে গিয়ে হচ্ছে ব্লারে ব্লার দেন, তাহলে এই জায়গাটা শুধু ব্লার হবে। আচ্ছা এই জায়গাটা ব্লার আছে, আর কোনো কোশ্চেন? হাত তুলতে কি করে? হ্যাঁ হাত তুল দিয়ে ওই যে রেক্টিং তলের নিচে, হ্যাঁ ওই টেনেসে বড় করুন, আমরা যেটা স্পেস পার স্পেস পে কাজ করি, ও
এটা দিয়ে জুম করবেন এন্ড হাত দিয়ে হচ্ছে টেম্পারেচার এটা বড় করবেন এটা হচ্ছে আমরা স্পেস বারে কাজ করে ডিজাইন কি বানাতে পারবেন হ্যাঁ না কিছু বল না সবাই আছে তো নাকি ঘুমায় পড়ছে তো বলাই দেখে সবাই আছি বলেন তো কে কে আছে আমি একটু দেখি আছি 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 ভাইয়া আছি আছি আপনাদেরকে প্রত্যেকদিন হচ্ছে এই কাজ করা দরকার পাঁচ মিনিট পর পর বলবেন আছি 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 প্রাণ তো বলছে আছি বললেন আমি বলতে বলছি আপনি তো লিখছেন আপনি কাউন্টেন না তাহলে প্রাণ তো নাই আমাদের আমি বলছি যেমন আমার সাইজ গুলো নেই না হার্ড বোর্ড এর তারপর পোস্ট কার্ড এর জন্য ওইগুলো ভাইয়া আপনি যে কার্ড ডিজাইনের টাইমে যে তিনটা লাইন নিয়েছিলেন না তো আমরা যখন এই সেভ করব তখন হচ্ছে কোন লাইন পর্যন্ত সেভ থাকবে না না পুরোটাই আসলে সেভ থাকবে আর যতটুকু আছে হ্যাঁ ততটুকু ফুল সেভ থাকবে ততটুকু সেভ থাকবে কারণ হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টকে দিবেন ওটা কিন্তু ওখানে থাকবে ঠিক আছে ডিজাইনটা কিন্তু ওই এক্সট্রা সহ কিন্তু থাকবে সো ওটা প্রিন্ট করতে হবে তার আগে তো পুরো ইমেজটা আছে আপনি লাগবে ভাইয়া রেজুলেশন কি সবসময় 300 থাকবে সবকিছুর ক্ষেত্রে 300 যদি আপনি প্রিন্ট করতে যান তাহলে হচ্ছে 300 আর যদি হচ্ছে অনলাইনে যান তাহলে হচ্ছে 72 আচ্ছা আমরা ফটোশপে সেভ করলে একটু দেখা দিন কন্ট্রোল শিফট এস তারপর কিছু সেটিংস চেঞ্জ করতে হবে দেন হচ্ছে যেখানে চেক করতে যান এই যে একটা ফটোশপ আছে জেপিজি আছে তারপর যে পি তারপর পিং এর একটা পিং এর আছে কারণ এটা হলো কিছু মনে একটা বক্স আছে কিছু চলবে ছবি হিসেবে সেভ হবে আর যে মেইন ফাইলটা মানে পরে যে এডিট করা যাবে ওটা কিভাবে সেভ করব ফটোশপ পিএসডি আচ্ছা আচ্ছা কালকে সেন্ড মার্টিন নেচ্ছি পাঁচটা বিজনেস কার্ড পাঁচটা ফ্লায়ার ব্রোশার তিনটা তারপর হচ্ছে দুইটা ব্যানার ভাই আমি তো আছি আমি তো কোশ্চেন করলাম একটু আগে পাঁচটা বিজনেস কার্ড ডাবল সাইডেড পাঁচটা ফ্লায়ার ডাবল সাইডেড তারপর
তিনটা ক্রুশিয়াল, তিনটা ক্রুশিয়াল মধ্যে। ভাই একটা কোশ্চেন ভাইয়া, ওই ফেসবুক কভার হচ্ছে ইলাস্ট্রেটরে বানানোর পর মানে সেভ করলে ওইটা ফেসবুকে আপলোড করলে রেজুলেশন তো কমে যায়, ওটার রেজুলেশন মানে কোয়ালিটিটা ঠিক থাকতেছে না। যখন সেভ করেন ওটা হচ্ছে ইয়া করেন না 300 বা 400 বা 1000 দিবেন না রেজুলেশন। হ্যাঁ না ওই যে ভাইয়া ফার্স্টে যে হাইট আর ওয়েটটা ফেসবুকে ডাউনলোড করার পর রেজুলেশন কমে যাবে তো স্যার? না না না, আমি একটা ডিজাইন করলাম ইলাস্ট্রেটরে, ডিজাইন করলাম ওটার হাইট আর ওয়েট হচ্ছে 851 আর 315 মেবি, ওটা ওটা দিয়ে করলাম, তারপর হচ্ছে 1000 দিয়ে সেভ করি পার্সেন্টেজ বা 300 দিয়ে করি, কোনোটাই হচ্ছে ঠিক রেজুলেশন মানে আপ হয় না, ওটা দেখা যায় যে কিরকম ব্লার ব্লার দেখা যাচ্ছে। অ্যাসাইনমেন্ট সবাইকে দিতে হবে। ইলাস্ট্রেটরে করা যাবে নাকি ফটোশপে করতে হবে? ফটোশপে আপনাদেরকে পিএসডি ফাইল আপলোড করতে হবে গুগল ড্রাইভে, তাহলে হচ্ছে লিংক দিবেন মানে হচ্ছে ছবিগুলো তো আপলোড করবেন, আপলোড করার পর সেটা গুগল ড্রাইভে পিএসডি ফাইলগুলো আপলোড করে গুগল ড্রাইভে লিংক কমেন্টে দিবেন, ঠিক আছে? ইমেইলে কত কত বলছেন? 851 আর 315 ফেসবুক কভারের ক্ষেত্রে। 315 এটা ভাই পিক্সেলে, পিক্সেলে নিছিলাম। একটা লোগো দিছিলাম তো ওইটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, ভাই একটা টেক্সটও লিখেন কিছু একটা। হ্যাঁ কারণ লেখাগুলাও তো মানে ঠিকভাবে আসতেছিল না, মানে ওই ব্লারের মতো আসতেছিল, মানে সেভ হলে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছিল। 300 দিয়ে দেখছি, 1000 পার্সেন্টেজ দিয়েও দেখছি সেভ করার সময়। ফেসবুক আপলোড করে দেখছেন? একটা গ্রুপে এমনিতে দিয়ে বলছিলাম যে এটা এরকম হয়েছে কেন, ওই এসিসি গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে হচ্ছে বলছিল যে একটা কভার দিতে, তারপর আমি জাস্ট এমনি একটা কভার বানিয়ে দিছিলাম, তো তখন আপলোড করার পর দেখছি ওটা হলো ইয়ে হয়ে গেছে মানে কোয়ালিটি কমে গেছে। ভাই উর্মি, আচ্ছা জি ভাইয়া জানো সেটা আমি কি সেভ করবো এখানে 300 দিয়ে একবার দেখছি আর একবার 1000 ও দিছিলাম, দুইটা পিক একটাও তো হয় না। কিন্তু ভাই এখানে ঠিক থাকে কিন্তু আপলোডের পর ঠিক থাকে না। আপলোডের পর ঠিক থাকে না? আপনি কিসের কিসের ছবি কিসের মধ্যে দিচ্ছেন সেটা বলেন।
ভাই আমি আপনাকে দেখাবো নি। আপনি হচ্ছে গ্রুপের জন্য করছেন নাকি হচ্ছে পেজের জন্য করছেন? গ্রুপ বা পেজ সবকিছুর জন্য একটা ডিজাইন করে জাস্ট ওই গ্রুপে এমনিতে পোস্ট করছিলাম এটা কি, মানে বলছিল যে সবাই কোনো না কোনো ডিজাইন দিতে, এই জন্য ওটা জাস্ট মানে সাবমিট করছিলাম। ও আচ্ছা, এখানে তো 820 আর আমি তো দিছিলাম হচ্ছে ভাই নরমাল ফেসবুক কভারের সাইজ। নরমাল পেজ জন্য না 8 না না 851 আর 315 এর তো একটা ছিল গুগলে ওটা পাইছিলাম, ওর জন্যই তো দিছিলাম। মানে এফবি কভার সাইজ দিলে তো ভাইয়া 85 1 আর 315 আসে, এফবি কভার দিয়ে জাস্ট সার্চ দিলে এফবি কভার পেজ ইজ আ ফর व्हाट গ্রুপ। ও আচ্ছা, ওইটা যে আলাদা আলাদা ওইটা তো জানি না কোনটাতে। ও আচ্ছা ভাই বুঝছি, দেখব নি আর একবার পরে। আবার সালও দি হবে ভাইয়া, যে কত মানে কি এটা কি আপডেট হয়? হ্যাঁ মাসে মাসে আপডেট হয়, কি বলেন? ও ভাই আমি তো ভাবছি এটা মনে হয় কনস্ট্যান্ট। এই যে এখানে দেখবেন আপনার প্রবলেম বলা যাবে না, আমার কেউ যদি বলতে হবে আপনি যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর একটা ভিডিও দিয়েছিলেন ফার্স্টে, যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে একটা আরেকটার ব্যাকগ্রাউন্ড ওই যে মডেলের ব্যাকগ্রাউন্ডের যেটা ইরেজ করে দিছিলেন, ওটা ভাই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে করা যায় না? মানে ওই লাল যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন ওটা না দিয়ে করা যায় না? না দিয়ে করলে আমি বুঝলাম না, আমি তো জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড দিছিলাম। মানে ওভাবে করলে আসে না, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। হ্যাঁ
করেন কি করেন কি আপনি? ভাই আমি জাস্ট একটু দেখাইতেছি, আপনি কাজ তো করতেছেন উল্টা চিন্তা তো হচ্ছে ভাই, এটা একটু এটার জন্য করলে মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়, জাস্ট আমি ওনিয়ন স্কিন বা ওই যে এটাতে দেওয়ার পর থাকে আমার ভিডিওটা ঠিক মতো দেখে আপনি কি ভুল করছে আমি দেখাই আপনি ক্যান্সেল দেন জি ভাই ক্যান্সেল দেন। হ্যাঁ ক্যান্সেল দেওয়ার পর হচ্ছে লেয়ার ওয়ানটা হচ্ছে ডিলিট করেন, এবার হচ্ছে যে সিলেক্ট এন্ড মাস্ক উপরে একটা অপশন আছে দেখেন ক্লিক করেন আপনি করেন সিলেক্ট হচ্ছে না সিলেক্ট হচ্ছে না আপনি হচ্ছে রাইট স্পট মানে রাইট স্ক্রল না ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করেন মানে সাইজ বড় করেন সিলেকশন তো সিলেক্ট করুন তো ট্রান্সপারেন্সি বাড়ানোর পরেও যাচ্ছে না আপনি কমান তো ট্রান্সপারেন্সি বাড়ায় না এরপর হচ্ছে যে নিচে যান নিচে যান নিচে গেছে ক্লিক করেন এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ওখানে ওকে দেন ঠিক আছে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড আছে না ওটা আই অফ করে দেন ভাইয়া সাইটের নাম কি একটু বলবেন আপনি যেটা থেকে ছবি বা ইয়া দেখছিলেন ছবি ওটা হচ্ছে পিক্সেলস বা পিক্সাবে
পিন্টারেস্ট থেকে নেওয়া যাবে না পিন্টারেস্ট কোয়ালিটি ভালো হবে না আকার কোনো প্রবলেম নাই ওয়াও তাহলে স্যার অ্যাসাইনমেন্ট মনে আছে কি আছে পাঁচটা পিসেস ডাবল সাইডেড সব কিছু একটা একটা মানে ফ্রন্ট সাইডটা হচ্ছে ফটোশপে একটা আর্টবোর্ডে করব তারপরে আবার আরেকটা নিউ নিয়ে আরেকটা করব ওটা তো আর ইলাস্ট্রেটরের মতো একসাথে দুইটা আসবে না তাই না ভাইয়া আলোচে কি কি পাঁচটা ডাবল সাইডেড বিজনেস কার্ড পাঁচটা হচ্ছে ডাবল সাইডেড ফ্লায়ার তারপর হচ্ছে এত কিছু কেন আপনার তো কোনো ক্লাস নাই বাসায় বসে সেমিস্টার দেখ চলতেছে ভাই আমি তো টুরে যাচ্ছি আমি কি করব টুরে যান আপনাকে ফেরত যে কি করতে বলছে সেমিস্টার ব্রেক তো আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে তো আমি ক্লাস নিয়ে করব না তাই না যেন হচ্ছে সারা দিন ঘুরে রাতে করবেন হ্যাঁ আর সেন্ট মার্টিন এ কই থেকে করব কিন্তু হচ্ছে রুশিয়ার ঠিক আছে একটা বাইফোল্ড দুইটা বাইফোল্ড একটা ট্রাইফোল্ড এসে ডাবল সাইডে তারপর হচ্ছে দুইটা ব্যানার দুইটা পোস্টার আমি পোস্ট দিয়ে দিব অসুবিধা নেই ফটোশপে ঠিক আছে আর আমি হচ্ছে সোর্স ফাইল গুলো মানে পিএসটি ফাইল গুলো কি ভাই আপনি পোস্ট দিয়ে দিন না হলে মনে থাকবে না হ্যাঁ নেক্সট ক্লাস এর নেক্সট ক্লাস আমাদের কখন নেক্সট ক্লাস অনেক নেক্সট ক্লাস বৃহস্পতিবার তাই না ভাইয়া দুই তিন তিন চার দিন টাইম আছে এতদিনে কি করবে আপনারা একবেলায় করা যায় একদিন ঠিক আছে ভাইয়া আমরা তো মানে কঠিন কঠিন কি কি নাম প্রেজেন্ট করবেন নাম প্রেজেন্ট না করবো না তারপর থাকার কোনো প্রবলেম নাই জানলে ওকে গুড তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমরা ব্যানার ডিজাইন দেখাবো মানে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর ব্যানার গুলো দেখাবো আর হচ্ছে ইয়া করবো ইউআই ডিজাইন নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ঠিক আছে আলোচনা করতে সবার খবর আছে আমি লিটারালি নেক্সট ক্লাস হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রাখবো যারা যারা সাবমিট করবেন তাতে হচ্ছে পার্সোনালি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিবো এখন তো নর্মালি ঢুকে যাচ্ছে আর মানে নেক্সট ক্লাসে পাসওয়ার্ড থাকবে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন তাহলে আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক আছে